আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় সেমিস্টার থেকে আমি দ্বিতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাস নেব। দ্বিতীয় অধ্যায় পাঠ 10, কুরবানির ত্যাগের শিক্ষা। ইতিপূর্বে তোমাদের সাথে আমি আলোচনা করেছি হজ নিয়ে এবং কুরবানির ঐতিহাসিক পটভূমি নিয়ে আলোচনা করেছি এবং আকিকা বিষয়ে তোমাদের ক্লাস নিয়েছি, তোমরা হয়তো দেখেছ। তো আজকে দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস, শেষ পাঠ, কুরবানির ত্যাগের শিক্ষা, অর্থাৎ কুরবানি থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। কুরবানির ত্যাগের শিক্ষার মধ্যে তিনটা বিষয় আমরা পাই। কুরবানির ত্যাগের শিক্ষা, কুরবানিটা কি, ইতিপূর্বে যদি আমরা জেনেছি তারপর আমি সংক্ষিপ্তভাবে বলছি। কুরবানি মানে ত্যাগ, অর্থাৎ নিজের ভোগের মানসিকতাকে বাদ দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হওয়া। ত্যাগ, সেই ত্যাগটা আমরা অন্যের জন্য করতে পারি, ত্যাগটা আল্লাহর জন্য করতে পারি, অর্থাৎ ত্যাগ, আমরা কোনো বিষয়ে ত্যাগ স্বীকার করা, এটাই হলো কোরবানি। হ্যাঁ, আত্মত্যাগ। আর এখানে যে কোরবানি, কোরবানি বলতে এখানে বোঝাচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করা। কি ত্যাগ করা? আল্লাহ সন্তুষ্টির জন্য আমি আমার জান, মাল, সম্পদ, সন্তান সন্ততি সব ত্যাগ করতে পারি। যেমনই ভাবে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার আপন সন্তানকে কোরবানি করতে কুণ্ঠিত হন নাই, দ্বিধাবোধ করেন নাই। এখানে তার আপন সন্তানকে ত্যাগ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করেছেন, তার সন্তানের কোরবানিকে কবুল করেছেন, কিন্তু এখানে সন্তান কোরবানি হয় নাই, এটা হলো আল্লাহ তাআলার কুদরত। এখানে ইসমাইলের গলা কাটা বা ইসমাইলের কোরবানি হওয়াটা আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য ছিল ইব্রাহিমের মন পরীক্ষা করা, আর সেই পরীক্ষায় ইব্রাহিম ইসলাম সাকসেস, অর্থাৎ সফল হয়েছে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছে। এই জন্য ইব্রাহিম ইসলামকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ উপাধি দিয়েছে। তো সেই কোরবানির ইতিহাস থেকে আমরা এখানে যে কোরবানির কথা বলতেছি এই কোরবানিকে বোঝানো হচ্ছে। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলতো আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিয়েছিল এবং আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করেছিল। কোরবানি ইসমাইল ইসলামের পরিবর্তে আল্লাহ তাআলা যখন সন্তুষ্ট হয়ে গেল যে ইব্রাহিমের নিয়ত শুদ্ধ আছে, আল্লাহ সন্তুষ্ট হবে, সে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, সন্তানকে কোরবানি করতে সে কুণ্ঠিত হয়নি, এই জন্যে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছে, সেই দুম্বা কোরবানি হয়ে গেছে। সেই থেকে কোরবানির প্রথা চলে আসছে। আমরা আমাদের অর্জিত সম্পদ থেকে হালাল পশু ক্রয় করে অথবা আমরা লালন পালন করে সেই পশু, যেই সকল পশু আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, এই হালাল পশু থেকে আল্লাহর রাস্তায় কোরবানি করে থাকি। আর এই কোরবানিতে আমরা বুঝিয়ে থাকি যে হে আল্লাহ, তোমার সামনে আমরা আমাদের সম্পদকে, আমাদের সন্তানকে, আমাদের নিজেদের জীবনকে আমরা বিলিয়ে দিতে প্রস্তুত আছি। এই জন্যে কোরবানি মানে ত্যাগ। আর ত্যাগ তো ত্যাগ থাকে বলে অত ত্যাগ বলে বিসর্জন দেওয়া, ত্যাগ হচ্ছে নিজেকে নিজের ভোগের চিন্তার পরিবর্তে ত্যাগের যে মানসিকতা, ভোগের চিন্তার পরিবর্তে তোমার উৎসর্গ করার যে একটা মানসিকতা, এটাই হলো ত্যাগ। এখানে পশুর গলা ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করেছিল এবং আল্লাহ তাআলা শপথ করে আমরা যে বিষয়টা বলে থাকি যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যেভাবে পশুর রক্ত প্রবাহিত করতেছে সেভাবে আমাদের শরীরে রক্ত প্রবাহিত করতে আমরা প্রস্তুত হব না, অর্থাৎ দ্বিধাবোধ করবো না। আর কে কত টাকার পশু ক্রয় করেছে, কোরবানি করেছে, কি কত মোটা তাজা পশু ক্রয় কোরবানি করেছে, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে আল্লাহ তাআলা দেখতে চান তার অন্তর, তার মনের নিয়মটা দেখতে চান যে আসলে কি উদ্দেশ্যে কোরবানি করেছে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। দেখুন, যেমনই ভাবে সূরা হজ্জের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 37 নম্বর আয়াতে বলেছেন লাইয়ানা লাহুম লাইয়ানা আল্লাহু লুহুমহা ওয়ালা দিমাহা ওয়ালা কি রাল উত্তাকওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমাদের আল্লাহ তাআলা নিকট পৌঁছায় না তোমাদের গরুর গোশত রক্ত, বরং পৌঁছায় হচ্ছে তোমাদের তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে এই কোরবানির কোনো কিছুই পৌঁছায় না, শুধুমাত্র তাকওয়াটা পৌঁছায় যে আমরা কোন নিয়তে কি উদ্দেশ্যে কোরবানি করেছি, সেটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেটাই মূলত পৌঁছায় এবং সেটার পরিবর্তে বান্দা আল্লাহ তাআলার কাছে প্রতিফল পাবে। আর এখানে যে আত্মত্যাগের বিষয়টা, কোরবানি থেকে আমরা শিক্ষা কি শিক্ষা লাভ করতে পারি এটা বলার পূর্বে বলতেছে আত্মত্যাগ, আত্মত্যাগের মধ্য প্রতীক ছিলেন ইব্রাহিম ইসলাম, যিনি ইসমাইল ইসলামকে কোরবানি করেছেন আপন পুত্রকে, এবং
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিনি এই পুত্র কুরবানির ক্ষেত্রে সামান্যতম দ্বিধা সংকোচ করেননি। আর আমরা কি করব, অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকব। আর কোরবানির শিক্ষা হচ্ছে আসলে কোরবানি মানে ত্যাগ। এই কোরবানি করে যদি আমরা মোটা তাজা পশু, বড় পশু কোরবানি করলাম, বড় ফ্রিজ কিনলাম, জমা করে সারা বছর বেবি ভালো মন্দ খাইলাম, আসলে এটা যদি উদ্দেশ্য হয় তাহলে ত্যাগ হলো না, তাহলে আমাদের আমরা ভোগের ভিতরে থাকলাম। এই জন্য যেহেতু কোরবানি মানে ত্যাগ, আর এই ত্যাগের জন্য আমরা অবশ্যই আমাদের চিন্তা করতে হবে যে আল্লাহ তাআলা এই পশুটা আল্লাহ তাআলার কাছে যাচ্ছে না, পশুর রক্ত মাংস কিছুই যাচ্ছে না, তাহলে এগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, আমরা খাবো ভোগ করবো, ঠিকই আমাদের জন্য জায়েজ। কিন্তু আমাদের পাশে যে দুস্থ ব্যক্তি রয়েছে যারা সারা বছর এত টাকা দাম দিয়ে গোশত কিনা খাইতে পারে না, তাদেরকে আমাদের এই খাবারে শরিক করা, তাদেরকে এটা বন্টন করে দেওয়া, তাদেরকে দেওয়া, প্রতিবেশীকে দেওয়া, আত্মীয় স্বজনকে দেওয়া, এই যে একটা বিষয়, এখানে যদি আমরা আসলে এই ত্যাগের পরিচয় দিতে না পারি তাহলে আমাদের এই কুরবানির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বৃথা হয়ে যাবে। আর এই কুরবানির উদ্দেশ্যটা সফল করার জন্য আমরা ত্যাগের মানসিকতা নিয়ে অবশ্যই এই কুরবানির পশু জবাই করার পরে যে মোস্তাহাব উদ্যোগ তরিকার যে বন্টনটা, কুরবানির পশুর গোশতকে তিন ভাগে ভাগ করে এক ভাগ দুস্থ অভাবীদেরকে আমরা দিব, আর এক ভাগ প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে দিব, আর এক ভাগ হচ্ছে নিজে নিজেরা খাবো। আর যদি সবই ভোগ করি তাহলে এখানে ত্যাগের পরিচয় আমাদের হলো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে যেন আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, ত্যাগের মহিমায় ভাস্বর হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরবানি থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করেন, এবং এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আমরা এই ত্যাগের মাধ্যমে আমাদের প্রতিবেশী আত্মীয় দুস্থ সকলের খোঁজখবর নিতে পারি। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো। এরপরে আমি তৃতীয় অধ্যায়ের আয়াতুল কুরসির বিষয় নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হবো। আসসালামু আলাইকুম।